ওভারব্রিজ থেকে রেলিং ভেঙে নিচে পড়লো লরি। লরির মধ্যেই মৃত্যু হয়েছে চালকের। লরির চাকা ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। লরির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল পুল থেকে নিচে পড়ে গেল লরি। ঘটনায় মৃত্যু চালকের। জানা গেছে মঙ্গলবার বেলা 12টা নাগাদ 19 নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ থেকে অন্ডালগামী একটি ফ্লাই অ্যাশ ভর্তি বড় লরির চাকা ব্লাস্ট হয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে সোজা নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় ফ্লাইওভারের নিচে সাবওয়েতে কোনো মানুষ ছিল না, কিন্তু ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই বেশ আতঙ্কিত স্থানীয়রা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ 19 নম্বর জাতীয় সড়ক ধরে একটি ফ্লাই অ্যাশ বোঝাই বড় লরি আসছিল রানীগঞ্জ থেকে অন্ডালের দিকে। ফ্লাইওভারে ওঠার পর হঠাৎই লরির চাকা ব্লাস্ট হয়। হঠাৎই লরির চাকা ব্লাস্ট হওয়ায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মারে এবং রেলিং ভেঙে সোজা নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত ওই সময় ফ্লাইওভারের নিচে সাবওয়েতে কোনো মানুষজন ছিল না, তাই বড় কোনো ক্ষতি হয়নি। তবে লরি চালক কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যাওয়ায় প্রাণ বাঁচিয়ে পালাতে পারেনি সে। ঘটনার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ও অন্ডাল ট্রাফিকের কর্মীরা। ফ্লাইওভারের ওপর থেকে একেবারে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় লরিটি। লরির ভেতর থেকে দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় মৃত লরির চালককে উদ্ধার করে পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই সাবওয়ের আশেপাশের দোকানদার এবং পথ চলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। घटना तो घटा है, यहाँ ऊपर में ब्रिज के ऊपर में ब्रेकर दिया हुआ था, टायर उड़ा है, टायर उड़ते के साथ अनबैलेंस हुआ है, अनबैलेंस होते के साथ गाड़ी नीचे गिर गया। तो क्या है हम लोग को मालूम नहीं है, और दूसरी बात है ड्राइवर अभी गाड़ी का अंदर है, न ऊपर में कूद गया है, वो चीज़ हम देखा नहीं है। चक्रमबाटी रोड पर हनुमान मंदिर। आप लोग के यहाँ पर कोई आदमी नहीं था तो उसका अंदर? अभी कंफर्म बता नहीं सकता, जब तक गाड़ी नहीं हट रहा तब तक हम लोग कुछ बोल नहीं सकते। इतिमध्ये दुमड़े मुछड़े जावा लरिटी के रास्ता थेके उद्धारेर काज शुरू होयेछे। দীর্ঘক্ষণ পর চালককে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয়েছে চালকের পরিবারের কাছে। ये घटना हुआ मतलब कि लड़का हाईवे नेशनल जो है उसका मतलब कि बाई साइड ऊपर में जो ब्रेकेट डाला गया उसका बाद लड़का अनबैलेंस हुआ डंपर से जो गाड़ी चला रहा था उसके बाद अनबैलेंस होते हुए नीचे गिरा, जब हाईवे से नीचे गिरा पैर फटा हुआ टायर फटा लास्ट में वही नीचे आ गया। ब्यूरो रिपोर्ट न्यूज स्नोमैन्स लैंड रानीगंज। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।